কাজের ব্যস্ততায় অথবা অবসরে চলতে ফিরতে বসে দাঁড়িয়ে ঘুমোতে যাওয়ার কালে কিংবা ঘুম থেকে জেগেই আমরা আঙুল ফোটাই। আঙুল ফোটানোর বটমট শব্দে আমরা এক প্রকার অভ্যস্ত হয়ে গেছি। শব্দটা কিন্তু বেশ শ্রুতিমধুর, ভালোই লাগে শুনতে। কিন্তু শুনতে ভালো লাগলে কি সব ভালো হয়? আঙুল ফোটানোর অভ্যাসটা কি ভালো নাকি খারাপ? খারাপ হলে খারাপের পরিমাণ এবং পরিণামটা কী? কতগুলো প্রশ্ন করে ফেললাম। সমস্যা নেই, সমাধান পাবেন এখনই। আঙুল আমরা কেন ফোটাই, কেন তাতে আওয়াজ হয়, এর ফলে কী কী লাভ, কী কী ক্ষতি হয় সব জানাবো এখনই। কটকট মটমট, হাতের পায়ের আঙুল ফোটে, মজা করে মানুষ ফোটায় আঙুল, তৃপ্তি পায়, একটা অস্বস্তি রিলিজ হয় যেন আঙুল ফোটানোর মধ্য দিয়ে। কেউ কেউ তো বারবার ফোটায়, ক্ষণে ক্ষণে ফোটায়, এ যেন মুদ্রা দোষ। ঘুম থেকে জেগে আড়মোড়া দেওয়ার সময়ও আমাদের একটা কমন কাজ, হাতের আঙুল ক্রস করে সজোরে টান দিয়ে মটমট আওয়াজে আঙুল ফোটানো। সেই মটমট আওয়াজ যেন মর্নিং বার্ডের গান, ঘুম ভাঙানি গান, শান্তির ঘুম ভেঙে আরামের বিছানা ছাড়ার মোটিভেশন যোগায় যেন এই মটমট শব্দ। কিন্তু আঙুল মোচড় দিলেই এই শব্দ কেন হয় ভেবেছেন কখনো? এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আঙুলের হাড়ে যত সন্ধি থাকে সেগুলোর চারপাশে থাকে এক ধরনের তরল। চিকিৎসা বিজ্ঞানে এই তরলকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। আঙুল ফোটানোর জন্য চাপ দিলে অস্থি সন্ধিগুলো স্বাভাবিক অবস্থান থেকে সরে গিয়ে সেই তরলের ওপর গ্যাস বাবল বা বুদবুদ সৃষ্টি করে। এই বুদবুদ তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই ফেটে যায়, আর সেই মটমট আওয়াজ মূলত এই বুদবুদ ফুটে যাওয়ার আওয়াজই। বিশেষজ্ঞরা এই ঘটনাকে বেলুন ফোটানোর সঙ্গে তুলনা করেছেন। অনেকের ধারণা আঙুল মোচড় দিলে হাড়ে হাড়ে ঘষা লাগার কারণে এমন শব্দ হয়, যার ফলে ক্ষয় হতে পারে আঙুলের হাড়। আবার অনেকের ধারণা আঙুল ফোটানোর অভ্যেসের কারণে পরবর্তীতে বাতের সমস্যা হয়। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ধারণাগুলো একেবারেই ভুল। আঙুল ফোটালে ঘষা লাগে না হাড়ে এবং এর সঙ্গে বাতের কোনো যোগসূত্রও নেই। তবে অতিরিক্ত আঙুল ফোটালে শরীরে অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে। অতিমাত্রায় আঙুল ফোটানোর ফলে আঙুলের অস্থিসন্ধির দুটি ভাগের মধ্যে দূরত্ব বাড়ে, ফলে ধীরে ধীরে তা দুর্বল হয়ে পড়ে। ঘন ঘন আঙুল ফোটানোর কারণে আঙুলের স্নায়ুর পাশাপাশি দেহের অন্যান্য স্নায়ুগুলোও ক্ষতিগ্রস্ত হতে পারে। এর ফলে হাড়ের সংযোগস্থলের কোষের ক্ষতি হয়, লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার মতো ইঞ্জুরিও হতে পারে এই অভ্যেসের কারণে। আঙুল ফোটানো কোনো মানসিক বা শারীরিক রোগ নয়, এটি একটি স্বস্তির খবর। আমেরিকার একজন চিকিৎসক ডোনাল্ড আনগার 60 বছর ধরে নিজের ওপর একটি পরীক্ষা চালিয়েছেন। তিনি প্রতিদিন নিয়ম করে বাঁ হাতের আঙুল ফুটিয়েছেন আর ডান হাতের আঙুল একেবারেই ফোটাননি। মজার ব্যাপার হলো, দীর্ঘদিনের এই পরীক্ষায় তিনি দুই হাতের আঙুলের মধ্যে কোনো তফাত খুঁজে পাননি। আরও মজার ব্যাপার হলো, এমন গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য 2009 সালে ইক নোবেল পুরস্কার পেয়েছেন আনগার। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়, সব কিছুরই একটি নির্দিষ্ট মাত্রা থাকে, মাত্রা অতিক্রম করলেই হয় রিয়াকশন। হাতের আঙুল ফোটানোর বেলাও তাই, কাজের ব্যস্ততার ফাঁকে হাতের আঙুলগুলো একটি ফুটিয়ে নিতে বাধা নেই। তবে সারাদিন আঙুল মোচকানোর অভ্যাস থাকলে সেটা বাদ দেওয়াই শ্রেয়। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।